আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের যে বিশাল বড় আখের জায়গা, এবং দেখেন কিভাবে যাচ্ছে দুইটা ট্রেনের মতো বগি নিয়ে, যে ঝিনাইদহ মুবারকগঞ্জ যেখানে চিনি তৈরি হয় এবং অনেক বড় ভূমিকা রাখে বাংলাদেশের জন্য। এবং দেখেন এখানে অসংখ্য পরিমাণে আখ, খুব পরিমাণে আখ দেখেন কি সুন্দরভাবে উল্টায় দিচ্ছে সব, কিন্তু আখ। এটা হলো সেই ঝিনাইদহে অবস্থিত, দেখছেন কি পরিমাণে আখ এখানে প্রতিনিয়ত, কিন্তু অসংখ্য পরিমাণে আখ আসে এবং এখান থেকে নিয়ে যে ওয়েট করে নিয়ে যাওয়ার পরে আপনার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে সেই মুবারকগঞ্জে সেই চিনির মিল যেখানে এই আখগুলো নিয়ে যেয়ে রস বের করে সুন্দর সুন্দর চিনি তৈরি করে। আর এটাই বাংলাদেশের খুব সুন্দর একটা ভূমিকা রাখে। দেখেন অসংখ্য পরিমাণে আখ, অনেক অনেক আখ। প্রতিনিয়ত কিন্তু এরকম আখ আসতেই থাকে, লোড হয় আর এইভাবে নিতেই থাকে। দেখেন অসংখ্য পরিমাণে আখ। অবশ্যই আখটা খাইতে গেলে গালটা কেলিয়ে যায়, কারণ আপনার এই আখটা অনেক শক্ত, এটা একমাত্র মেশিনের মাধ্যম দিয়ে চাপ দিলে রস বেরোয়। দেখেন কি পরিমাণে লোড হচ্ছে, সব লোড হচ্ছে কিন্তু। এটা হলো খালিশপুর বলা হয়। দেখেন ওই যে এখনই কিন্তু ওইগুলো টেনে নিয়ে চলে যাবে। এই যে দেখেন দুইটা ট্রেনের মতো বগি নিয়ে যাচ্ছে, দেখছেন কি পরিমাণে আখ নিয়ে যাওয়া হয়। আবার আরেকটা নতুন ঠিক করছে, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ।